পায়ে হেঁটে সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ নামের এক যুবক। 2024 সালে সৌদি আরব গিয়ে মক্কা ও মদিনায় হজ করার ইচ্ছে তার। এজন্য পায়ে হেঁটে যেতে হবে প্রায় 8000 কিলোমিটার পথ। শনিবার সকালে মা ও নিকটতম আত্মীয় এবং প্রতিবেশীদের কাছ থেকে দোয়া নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই যুবক। আলিফ মাহমুদ নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শিয়ার বাতাবাড়িয়া উত্তর পাড়ার মরহুম আব্দুল মালিকের ছোট ছেলে। একটি ব্যাগ কাঁধে নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র, পাসপোর্ট, ভারতীয় ভিসা, হাতে একটি লাঠি ও বাংলাদেশের লাল সবুজের পতাকা সঙ্গে নিয়ে তার যাত্রা। এ বিষয়ে আলিফ মাহমুদ বলেন, তিনি এর আগে সাইকেল যোগে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছে। তার ইচ্ছে সর্বপ্রথম বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করবেন সৌদি আরবে মক্কা ও মদিনায় গিয়ে। এখন তার কাছে ভারতীয় ভিসা রয়েছে। ভারত যাওয়ার পর পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরবে যেতে ভিসা লাগবে। আল্লাহর রহমত, সরকারের সহযোগিতায় যথাসময়ে ভিসা পাবেন বলে তিনি আশা করেন। এজন্য সকল মানুষের দোয়া ফেলে আগামী 2024 সালে হজ করতে পারবে ইনশাআল্লাহ। মহত্ত উদ্দেশ্য সফল করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আলিফ মাহমুদ। আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ, ভ্রমণ আমার নেশা। তাই আমি বিগত সময় আমার ইচ্ছে ছিল বাংলাদেশটা ঘুরে দেখার। তাই আমি সাইকেল নিয়ে বাংলাদেশটা 64 জেলা আমি ভ্রমণ করেছি সাইকেল নিয়ে। তো যখন আমি 64 জেলা ভ্রমণ করি তখন আমার মাথায় চিন্তা আসে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পবিত্র মুখে হজ করার জন্য যাব। এটা আমার দীর্ঘ এক বছরের পরিকল্পনা। তো এই হেঁটে যাওয়ার জন্য আমার টোটাল 7 ঘন্টা বাংলাদেশ সহ পড়বে। তো এটা বিষয়গুলো আমার তো হেঁটে যাওয়া লাগবে, তাই আমার এক বছরের মতো সময় লাগবে। তো 3 মাসের উপরে ভিসা দেওয়া হয় না, যার কারণে আমার কয়েকটা দেশের ভিসা আমার প্রয়োজন, যেটার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কাছ থেকে আমার হেল্প প্রয়োজন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। প্রথমে আমি বেনাপোল দিয়ে ইন্ডিয়া যাবো, তারপরে ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তান, তারপর তাফসাম বর্ডার দিয়ে ইরান। মা বিবি জোরেনা বেগম বলেন, তার আদরের ছোট সন্তান আরিফ মাহমুদ পায়ে হেঁটে হজ করার লক্ষ্যে মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই জন্য সবাই তাকে দোয়া করবেন যেন হজ পালন করে আবার সুস্থভাবে মায়ের কাছে ফিরতে পারে। আমার নাম বিবি জোরেনা। আমার ছেলে পবিত্র মক্কায় যেতে চাইছে, এখন বাইক থেকে বাইরে উঠেছে। আল্লাহর উদ্দেশ্যে সবাই দোয়া করি আমার ছেলের জন্য, ছেলের জন্য আবার আমার স্থানীয় মেম্বার দিলওয়ার হোসেন জুয়েল বলেন, আলিফ মাহমুদ আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র মক্কা ও মদিনায় পায়ে হেঁটে রওনা দিয়েছেন। সবাই তাকে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন জুয়েল, এই ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড মেম্বার বটলি পরিষদ। আমার গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ আলিফ মাহমুদ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মক্কা হজে এখান থেকে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন। এজন্য যিনি এই কাগজপত্র হওয়ার জন্য সহযোগিতা করেছেন, দয়া মায়া করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।